হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ডাব্লিউবি এডুকেশন নিউজ। তো আজকের যে ভিডিওটি প্রাইমারি টেট ইন্টারভিউ, প্রাইমারি টেট ইন্টারভিউতে ডাক পাচ্ছেন কারা, কাদের চাকরি কনফার্ম, পুরো ডিটেলসটি আমরা জেনে নেব। তো গত 11 তারিখে সদ্য শেষ হলো প্রাইমারি টেট 2022, আর এরই মধ্যে প্রাইমারি টেট ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আপনি যদি ইতিপূর্বে wbbpe প্রাইমারি টেট পাস করে থাকেন, তবে এই পরীক্ষা বা প্রাইমারি টেট ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। তো শীঘ্রই 2022 টেটের রেজাল্ট প্রকাশিত হবে, তাই তার আগেই তড়িঘড়ি করে আগের নিয়োগ শেষ করতে চাইছে wbbpe পর্ষদ। তো প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু হতে চলেছে আগামী 27শে ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই প্রাইমারি টেট ইন্টারভিউ নেওয়া হবে বলে জানানো হয়েছে। নতুন বছর পড়ার আগেই চাকরি প্রার্থীরা শিক্ষক নিয়োগের ইন্টারভিউ দিতে চলেছেন, আর এই প্রাইমারি টেট ইন্টারভিউ পরীক্ষায় পাস করলেই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আরেক ধাপ এগিয়ে যাবেন। তো গত 11ই ডিসেম্বর যখন প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হয়, তখন জানা গিয়েছিল প্রায় 11,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। 2014-17 সালের টেট উত্তীর্ণরা শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানাচ্ছেন, তো ফলে কয়েক লক্ষ চাকরি প্রার্থী এবার শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়ায় আবেদন জানিয়েছেন। 27শে ডিসেম্বর সমস্ত আবেদনকারী চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। যারা শুধুমাত্র টেট উত্তীর্ণ প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনের সময় ইন্টারভিউর স্থান হিসেবে কলকাতাকে বেছে নিয়েছিলেন, তাদের ডাকা হয়েছে। এনাদের মধ্যে যারা পার্শ্ব শিক্ষক বা অভিজ্ঞতার দৌড়ে এগিয়ে আছেন এবং যাদের একাডেমিক স্কোর ভালো এবং আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউ দিতে পারবেন, তারা এই চাকরির দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন। তো যে সমস্ত চাকরি প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হয়েছে, তাদের ইমেলের মাধ্যমে ইন্টারভিউর স্থান এবং টাইম স্লট জানিয়ে দেওয়া হয়েছে। আবেদনকারীরা ওয়েবসাইটে গিয়েও ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করে নিতে পারেন, যেটা wbbpe.org ওয়েবসাইটে গিয়ে আপনারা সবাই জানেন। তো হেভি ট্রাফিকের জন্য সার্ভার ডাউন হওয়ার কারণে অনেকেই ডাউনলোড করতে পারছেন না, একটু রাতের দিকে চেষ্টা করুন, ডাউনলোড হয়ে যাবে। প্রসঙ্গত, 2014 নন ইনক্লুডেড টেট উত্তীর্ণরা তাদের নিয়োগের জন্য দাবি তুলে আন্দোলনে নামে, তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই দিকে ভ্রূক্ষেপ না করে আদালতের নির্দেশ মেনেই পুলিশের সাহায্যে এই আন্দোলন ভেঙে দেয়। তো এমনটাই অভিযোগ করে তারা। তবে তাদের মধ্যে কেউ ইন্টারভিউ ডাক পেয়েছে কি না সেটা এখন স্পষ্ট নয়, তবে এই প্রাইমারি টেট ইন্টারভিউ আদালতের নিয়ম মেনেই করা হয়েছে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। আর একথা সকলেরই জানা যে বিগত কয়েক বছরের শিক্ষক নিয়োগ নিয়ে মামলায় জর্জরিত রাজ্য থেকে পর্ষদ, আর সে কারণে প্রকৃত পক্ষে নিয়োগও হয়নি, আর এবার সব বাধা কাটিয়ে নিয়োগ করতে চাইছে রাজ্য তথা পর্ষদ। তবে পর্ষদ তথা সরকার দাবি করছেন যে রাজ্য সরকার নিয়োগ দিতে চাইছে, কিন্তু মামলা করে সেগুলো আটকে দেওয়া হচ্ছে। তবে এবার সব বাধা কাটিয়ে প্রকৃত নিয়োগ যেন হয় চাইছেন চাকরি প্রার্থী থেকে শিক্ষকেরাও, কারণ স্কুলে স্কুলে শিক্ষক শূন্যতা ভুগছে গোটা রাজ্য। থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।